হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সারদার দিনলিপি। তো এখন আমরা এসে পৌঁছেছি হিমাচল প্রদেশে। তো এখন আমরা ডালহৌসিতে আছি। আজকে সারাটা দিন ভীষণ মজা করব, চারিদিকটা ঘুরবো। তো এখন আমরা হোটেলে আছি, কিছুক্ষণ পরই বেরিয়ে যাব। তো চলো, হোটেলের একটা বাইরের ভিউ দারুণ সুন্দর। অমৃতসর থেকে ডালহৌসি আমরা কাল রাত্রেই পৌঁছে গেছিলাম। যেহেতু অনেকক্ষণের রোড জার্নি ছিল, একটু টায়ার্ড ছিলাম, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এই হোটেলের চারিপাশটা ভীষণ সুন্দর, আর এর পাশেই একটা ওয়াটারফল আছে। তো আমরা আজকে ডালহৌসিটা পুরোটাই মোটামুটি চেষ্টা করব ভালো করে ঘুরে নেওয়ার। তো তোমরাও সঙ্গে থাকো। পাঞ্চপুলা ওয়াটারফলটা একদমই আমাদের হোটেলের পাশে। তো প্রথমেই আমরা ব্রেকফাস্ট করে পাঞ্চপুলা ওয়াটারফলটা দেখে নেব। অমৃতসর থেকেই 3 দিনের জন্য আমরা 12 সিটার বাস বুক করে নিয়েছিলাম, ওই জন্য সকাল থেকে গাড়ি নিয়ে কোনো প্রবলেম হয়নি আমাদের। পাঞ্চপুলা ওয়াটারফলে আমরা পৌঁছে গেছি। বর্ষার সময় এই ওয়াটারফলটা ভীষণ সুন্দর লাগে, এই সময় জলের পরিমাণটা একটু কম। ওয়াটারফলের পাশেই রয়েছে এরকম ছোট ছোট দোকান। তো দোকান দেখে তো সকলেই মোটামুটি কেনাকাটা শুরু করে দিয়েছে। তো এখান থেকে আমরা কেনাকাটা করে বেরিয়ে যাব পরের ডেস্টিনেশনে। পাহাড় আমার সবসময় খুবই ভালো লাগে। আর পাহাড়ের মধ্যে একটা ব্যাপার আছে, পুরো রাস্তাঘাট দেখো, পুরো কোনো লোকজনের ভিড় নেই, কোনো পলিউশন নেই। পাহাড়ে ঘুরতে গেলে আর বাড়ি ফিরতে মন চায় না। তো হঠাৎ করেই আমাদের ড্রাইভার দাদা বলল যে এখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে। তো যথারীতি আমরা নেমে পড়লাম। সুন্দর জায়গা দেখে ছবি তোলার লোভটা আর সামলাতে পারলাম না, সকলে মিলে প্রচুর ফটো তুললাম। তো তার মধ্যেই হচ্ছে বাঙালিদের চা খাওয়া। তো এখানে সকলে মিলে আর এক রাউন্ড চা খাওয়া হয়ে গেল। আর তার মধ্যে এখানে কেশর বিক্রি করছিল, ভালো মন্দ বিচার করে কিছুটা কেশরও কিনে ফেললাম। হিমাচল প্রদেশের ডালহৌসি যখন ঠিক হলো ঘুরতে যাব, তখন ডালহৌসির সবথেকে টপ অ্যাট্রাকশন খাজিয়া লেকের কথা শুনলাম, সেটাকে আবার মিনি সুইজারল্যান্ডও বলে। তো জবের থেকে এটা শুনেছি, দেখার জন্য বেশ উৎসাহী ছিলাম। এখন আমরা পৌঁছে গেছি মিনি সুইজারল্যান্ডে, ডালহৌসিতে আছি। তো এটা হচ্ছে ডালহৌসির টপ অ্যাট্রাকশন বলতে পারো। তো জায়গাটা ভীষণ সুন্দর, দারুণ লাগছে। তো তোমাদের সাথে শেয়ার করছি, তোমাদেরও আশা করছি ভালো লাগবে। মিনি সুইজারল্যান্ড দেখার জন্য সকলেই বেশ এক্সাইটেড ছিল। পুরো ট্রিপটাতে দিদা ভীষণ ভালো ছিল, এই যে দেখতে পাচ্ছ ঘুরছে। অবশ্য দিদার আগেও ঘোরার অভিজ্ঞতা আছে। তাহলে চলো ঝটপট করে ভেতরে যাওয়া যাক। প্রথমেই আমরা ঘোরার আগে এখানকার ট্র্যাডিশনাল লোকাল ড্রেস ট্রাই করে নিলাম আর প্রচুর ফটো তুলেছি। তো আমাকে এই ড্রেসটাতে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। সবাইকেই বলেছিলাম কিন্তু কেউই পড়তে রাজি হয়নি, খালি আমি আর আমার বোন পড়েছিলাম, আর তার সাথে আমার হাজবেন্ডকেও জোর করাতে সেও পড়েছিল। ঠিক হচ্ছে, এটা হচ্ছে খজ্জর লেক। তো এখন সেভাবে জল নেই, তো জল থাকলে এখানে বোটিংও করা যায়। ভীষণ সুন্দর জায়গা, তো আমাদের তো খুব ভালো লাগছে। আশা করছি ভিডিওগুলোও তোমাদের খুব ভালো লাগবে। এখানে ভালোই টুরিস্টের ভিড় রয়েছে। তো এই দিকটা পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট, আর ওপরের দিকটাতেও কিছু কিছু রেস্টুরেন্ট রয়েছে। এখন লেকের জল কম আছে, ওই জন্য লেকের জলটাকে ক্লিন করা হচ্ছে। সাইডে দেখতেই পাচ্ছ কত আবর্জনা জমেছে। এখান থেকে ছাম্বা কাছেই, তো আমাদের এরপর ছাম্বা যাওয়ারই কথা ছিল, কিন্তু এখানে হঠাৎ করেই ওয়েদারটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমরা যেতে পারিনি। তো যত তাড়াতাড়ি আমরা এখন ধর্মশালা পৌঁছাতে পারি সেটাই চেষ্টা করছি। হঠাৎ করেই এখানে শিলাবৃষ্টি শুরু হয়ে যায়। তো পাহাড়ে এরকম অভিজ্ঞতা আগে কখনোই হয়নি, তো আমরা সকলেই খুব ভয়েই ছিলাম। পাহাড়ি রাস্তা আর এমন বৃষ্টি, সত্যিই আমরা খুব ভয় পেয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে গেলে এরকম একটা অভিজ্ঞতা ভাগ্য থাকলেই হয়। তো চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে, ভীষণ ভালো লাগছিলো দেখতে। তো ভীষণ ভালো লাগছিলো, ভয়ের মধ্যেও একটা রোমাঞ্চকর অনুভূতি ফিল হচ্ছিলো। ঘুরতে গিয়ে এরকম একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়তো সারা জীবনের জন্যই স্মৃতিতে রয়ে যাবে, এটাকে ঠিক ভোলা যাবে না। তো বৃষ্টি থেমে গেছে, তো আমরা এখন হোটেলের দিকেই পৌঁছাচ্ছি। বৃষ্টির জন্য গাড়িও খুব আসতেই চলেছে, তো হোটেল পৌঁছাতে আমাদের বেশ লেট হয়েছিল। তো এই হচ্ছে আমাদের হোটেল, বেশ সুন্দর,
রুমের মধ্যে ব্যাগগুলো রেখেই আমরা ফার্স্টেই হচ্ছে খেয়ে নেব। আমরা আগে থেকে এখানে জানিয়ে দিয়েছিলাম যে আমরা এখানে এসেই ডিনার করব, তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে আর রাতও অনেকটা হয়েছে, আগে খেয়ে নেব তারপর ফ্রেশ ট্রেশ হব। এখনও সকলে আসেনি, কিছু কিছু জনই এসেছি, তো খাবারও এখানে সব দিয়ে যায়নি। তো যাই হোক, খাবার ওরাও দেখ, সবাই আসুক। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই, সাগর বলে কূল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাবো।